জাতীয় বৃক্ষ মেলা এবারে স্থান পেয়েছে প্রায় 200+ ভিন্ন প্রজাতির গাছ। প্রজাতি এবং চাহিদা ভেদে এদের দামেও দেখা যায় ব্যাপক পার্থক্য। 20 টাকা থেকে শুরু করে বৃক্ষের দাম রয়েছে লক্ষাধিক। সর্বোচ্চ দামের বৃক্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে বনসাইয়ের নাম। বিস্তারিত জানাচ্ছেন আয়েশা হাসান, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। ঘরবাড়ি কিংবা বাড়ি রাঙিনা অথবা প্রিয়জনকে উপহার দিতে গাছের ঝুড়ি নেই, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি পায়। আর সেই সৌন্দর্য যদি বৃদ্ধি পায় শৈল্পিক উপায়ে, তাহলে তো কথাই নেই। বনসাই একটি শৈল্পিক বৃক্ষ। একজন শিল্পী তার চিন্তা চেতনা দ্বারা পরিপূর্ণ রূপ দেয় একটি বনসাই গাছকে। প্রাচীন চীনা শব্দ পেনজাই থেকে বনসাই শব্দের উৎপত্তি। বনসাই তৈরি করতে যে ট্রে ব্যবহার করা হয় তাকে মূলত বন বলা হয়। এটি একটি জীবন্ত শিল্প। একটি শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে ছোট পাত্রে রেখে বছরের পর বছর বাঁচিয়ে রাখাকে বনসাই বলে। এটি শুধু দৃষ্টিনন্দন একটি শিল্প নয়, এটি অনেক সময় ব্যয় করে এবং শ্রম দিয়ে তৈরি হয় বলে বেশ মূল্যবানও বটে। বেশিরভাগ গাছই হলো চায়নার এবং বিভিন্ন জাতের বনসাই, অনেক বয়স্ক দেখা যায়। এক একটা বনসাই আপনার 40-50 বছর এরকম পালতে হয়। এরপরে বনসাইগুলি বাংলাদেশে আসে, সপ্তাহে একবার পানি দিলেই চলে এই। আর এটা বিক্রি খুব ভালোই হয়, বড়গুলো একটু কম হইলেও ছোট গাছগুলো খুব ভালো বিক্রি হয়। এবারের জাতীয় বৃক্ষ মেলায় এসেছে নানান প্রজাতির বনসাই গাছ। দৃষ্টিনন্দন এই গাছগুলোর অনেক প্রজাতির বয়স প্রায় 40-50 বছর। দাম হচ্ছে যে আপনার যেমন ব্যানানা ম্যাঙ্গো আছে ওটা 20,000 টাকা, আর মিয়াজাকি আছে যেমন সূর্যডিম আছে 10,000 টাকা, 4,000-5,000, মানে বিভিন্ন রেট আছে আর কি। এজন্য প্রাচীনতা এবং জাত ভেদে দাম ধরা হয়েছে 3-4 লাখ টাকা। আবার পৃথিবীতে এমনও অনেক বনসাই গাছ পাওয়া যাবে যেগুলোর দাম কোটি টাকারও ওপরে। আশা আসান, IBTV USA।